আজ সিদ্ধার্থের মৃত্যুর 7 দিন পার হয়ে গেল, কিন্তু শেইনাজ গিল এখনো এসব কাটিয়ে উঠতে পারছে না। দিন দিন সিদ্ধার্থের জন্য কান্নাকাটি করে মানসিক রুগী হয়ে যাচ্ছে শেইনাজ গিল, সে তথ্য পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি ছিল শেইনাজ গিল, হাসপাতালেও চিৎকার করে শুধু একই কথা বারবার বলছে, ও কেন আমাকে ছেড়ে চলে গেল, আমি সিদ্ধার্থকে ছাড়া কিভাবে থাকবো, সিদ্ধার্থ আমার জীবনের সবকিছু ছিল, আমার ছোট্ট বাচ্চাটাকে ভগবান নিয়ে নিল, একবারও আমার কথা ভাবলো না, আমি কিভাবে বাঁচবো, কেন আমাকেও সঙ্গে নিয়ে গেল না সিদ্ধার্থ, আমি যে সিদ্ধার্থের চলে যাওয়াটা কোনোভাবে মেনে নিতে পারছি না। সত্যি ভিউয়ার্স, কাছের মানুষটি এভাবে হুট করে চলে গেলে তার যে যন্ত্রণা কতটুকু সেটাই সহ্য করে নিতে পারছে না শেইনাজ গিল, তার হয়তোবা সেরে উঠতে এখনও অনেক দিন লাগবে। কিন্তু আমরা আবারও চাই শেইনাজ গিল সেরে উঠুক এবং তার মুখে হাসি ফিরুক, আর সিদ্ধার্থ শুক্লা যেখানেই থাকুক না কেন তার আত্মার শান্তি কামনা করি। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।